নমস্কার আজ আমরা জানব মোগল যুগ ও মারাঠা এবং শিবাজির থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কিন্তু সামনের পশ্চিমবঙ্গ পুলিশ ডাব্লিউ বি পরীক্ষায় আসার মতো রয়েছে সম্ভব সম্ভবনাময় প্রশ্ন এই এই ভিডিওটির যে পূর্বের যে ভিডিওগুলি রয়েছে সেটা কিন্তু স্টাডি ফার্স্ট বাংলার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে শর্টকাট হিস্ট্রিতে গেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন তাহলে চলুন আজকে দেখি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা প্রথম প্রশ্ন দেখছি কি সেটা দেখব আমরা প্রথম প্রশ্ন দেখছি হচ্ছে তুজুকি বাবরি লেখককে তুজুকি বাবরি লেখক হচ্ছে বাবর দ্বিতীয় প্রশ্ন বাবর আত্ম বাবরের নাম নাম কী বাবরের আত্মজীবনী হচ্ছে ওয়াকাই বা তুজুকি বাবরি বাবর নামা ওকে এবার এবার হচ্ছে আর কি রয়েছে তিন নম্বর প্রশ্ন কি রয়েছে হুমায়ুন নামা কি রয়েছে হুমায়ুন নামা তিন নম্বর প্রশ্নটা রচয়িতাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটার কিন্তু আমি বলব এই প্রশ্নটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন হুমায়ুন নামা রচিত কে হুমায়ুন নামা রচিত হচ্ছে বাবরের কন্যা গুলবদন বেগম তাহলে বাবরের কন্যাকে গুলবদন বেগম এবার আমরা চলে যাব পরে প্রশ্ন তুজুকি কি জাহাঙ্গীর লেখককে তুজুকি কি জাহাঙ্গীরের লেখক জাহাঙ্গীর একটা কথা বলি যেখানে তুজুক কথাটা থাকবে তার মানে তুজুক কথার অর্থ হলো আত্মজীবনী আত্মজীবনী কে লেখে যে ব্যক্তির আত্মজীবনী সে ব্যক্তিই লেখে দেখুন তা সেই জন্য এখানে বলা হচ্ছে আপনারা যদি দেখেন যে তুজুকি জাহাঙ্গীর জাহাঙ্গীর সম্বন্ধে তুজুকি জাহাঙ্গীর মানে জাহাঙ্গীরের আত্মজীবনী কী লিখেছেন জাহাঙ্গীর নিজে লিখেছেন তুজু কি তাহলে বাবুর আত্মজীবনী কী লেখেছেন নিজে লিখেছেন এভাবে কিন্তু কনফিউশনে পড়লে হবে না এবার হচ্ছে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আকবর নামার রচিত থাকে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো আকবর নামার রচিত আবুল ফজল যেগুলো একদম পরীক্ষার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো তুমি বলে দেব আর তাছাড়া তো সব প্রশ্নের জানতেই হবে কখন কোন প্রশ্নটা পরীক্ষায় চলে আসবে সেটা তো বলা মুশকিল তবে যেগুলো একদম পরীক্ষায় বারবার আসে খুব দেখা যায় সেগুলো কিন্তু আমি ঠিক চিহ্ন দিয়ে বলে দেবো বড়ো করে ঠিক দিয়ে ওকে এবার আমাদের চলে যাব পরে প্রশ্ন আইনি আকবরীর রচিত তাহলে আইনি আকবর রচিত হতে হলে আবুল ফজল ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও এবার পরের প্রশ্ন রয়েছে কি মাস্তাখাত উথ তোয়ারিখ গ্রন্থ রয়েছে এই তোয়ারিক গ্রন্থ রচিত কিন্তু আব্দুল কাদের আব্দুল কাদির বদায়নী তাহলে বদায়নী এটা লিখেছেন কী লিখেছেন যে মস্তাখাত উথ তোয়ারিক গ্রন্থের রচিতা এবার আমাদের এবার জানবো পরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো জানব এবং সেই প্রশ্নের প্রথমে রয়েছে কি বাবরের পিতার নাম তেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় তবু এটা মনে রাখতে হবে বাবরের পিতা নাম হচ্ছে ওমর শেখ মির্জা বাবরের প্রকৃত নাম কি বাবরের প্রকৃত হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পরে শুধু শুধু বাবর বলা হয় এবার হচ্ছে এশিয়ার দুই অভিশাপ কে কে যাদের রক্ত বাবরের ধ্বনিতে মিশ্রিত হয়েছিল প্রশ্নটা উত্তর হল চেঙ্গিসখা ও তৈমুল লং তাহলে এখানে প্রশ্নটা পরীক্ষা এইভাবেও আসতে পারে এশিয়ার কোন দুই বংশধরের রক্ত ঠিক আছে চেঙ্গিস কোন দুই বংশধরের রক্ত কিন্তু বাপরের মধ্যে ছিল চেন্দিস্খা ও তৈমুল লংয়ের ঠিক আছে এই দুই দুই বংশের রক্ত কিন্তু মধ্যে ছিল আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্ট সংগঠিত হয় ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখুন অনেক বার এসেছে পরীক্ষার পরীক্ষায় নর্মাল পরীক্ষাতেও অনেকবার এসেছে কিন্তু প্রশ্নটা সেটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ঠিক আছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল তো এরকম পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পরে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে বাবর ও তার প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম লোদির মধ্যে তাহলে বাবর ও তার প্রতিদ্বন্দ্বীকে ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের পানিপথে বাবর কাকে পরাজিত করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও হচ্ছে আসতে পরীক্ষায় ইব্রাহিম লোদিকে কাকে পরাজিত করে ইব্রাহিম লোদিকে খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খানোয়ার যুদ্ধ খানোয়ার যুদ্ধ হয়েছিলো বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে বাবর আর কার মধ্যে রানা সংগ্রাম সিংহের বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে কিন্তু হয়েছিল খানোয়ার যুদ্ধ এবার আমরা দেখব পরের প্রশ্ন কি রয়েছে পরের প্রশ্ন রয়েছে খানোয়ার যুদ্ধ কত কোন বছর হয়েছিল ইম্পর্টেন্ট প্রশ্ন পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল খানুয়ার যুদ্ধ পরের প্রশ্ন কী রয়েছে খানার যুদ্ধে বাবরের শত্রুপক্ষ কে ছিল খানার যুদ্ধে বাবরের শত্রুপক্ষ কে ছিল তাহলে মেবারের রানা সংগ্র সংগ্রাম সিংহ মেবারের রানা সংঘ সংগ্রাম সিংহ ছিল খানার যুদ্ধে বাবরের শত্রুপক্ষ পরে বলছে বাবরের আত্মজীবনীটি কি নামে পরিচিত বাবরের আত্মজীবনীটি পরিচিত ওয়াকাই বা তুজুকি বাবরই পরে প্রশ্ন কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মোগল শাসনের ছেদ পড়ে বিলগ্রামের যুদ্ধের ফলে বিলগ্রাম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল শাহ এবং হচ্ছে বাপরের পুত্র হুমায়ুনের মধ্যে এবার হচ্ছে পরের প্রশ্ন রয়েছে দিল্লি সিংহাসনের সুর বংশের প্রতিষ্ঠা থেকে শেষ শাহ হচ্ছে সুর বংশের প্রতিষ্ঠাতা এবার আমরা দেখব পরের প্রশ্ন পরের প্রশ্ন প্রথমেই আমাদের হাতে রয়েছে শেষ শাহের বাল্য বা প্রকৃত নাম কি শাহের বাল্য বা প্রকৃত নাম হচ্ছে ফরিদ খা সুর নাম ফরিদ খা সুর পরের প্রশ্ন আমরা যাব সড়কই আজম বা গ্র্যান্ড রোং রঙ কে নিবে করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু সড়কই আজম বা গ্র্যান্ড টাক প্রতিষ্ঠা করেন এটাও কিন্তু শের শাহ শের শাহ থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে পরের প্রশ্ন কে প্রথম ঘোড়ার পিঠে করে ডাক চলাচলের ব্যবস্থা করেন তাহলে কে প্রথম ঘোড়া পিঠে করে ডাক চলাচলের ব্যবস্থা করেন এটা হলো কিন্তু শের শাহ উত্তর পরে ভূমি রাজস্ব বিষয়ে শেষশাহ প্রবণ প্রবর্তিত দিন দুটির নাম কী কবুলিয়ত পাটটা বারবার পরীক্ষায় এসছে আবারও সামনের পরীক্ষা এগুলোতেও আসবে এবারে আরেকটা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ব্রহ্মজিৎ গৌর কে ছিলেন ব্রহ্মজিৎ গৌর ছিলেন শেষ শাহের হিন্দু সেনাপতি এটাও অনেক পরীক্ষায় দেখা গেছে যে শেষ শাহের সেনাপতির নাম কি এটাও আসতে পারে উল্টো করে প্রশ্নটা হচ্ছে ব্রহ্মজিৎ গৌড় এবার পরে প্রশ্ন হচ্ছে শেষ শাহের ইতিহাসকার আব্বাস খান শেরওয়ানির গ্রন্থটির গ্রন্থটির নাম কী তাহলে তারই কী শের শাহী আমরা দেখব পরের প্রশ্ন রয়েছে পরের প্রশ্নর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে শেষ শাহ কত বছর রাজত্ব করেছিল শেরশাহ রাজত্ব করেছিল মাত্র পাঁচ বছর পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবার আমরা চলে যাব পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন বছর হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ হলো তাদের কাদের মধ্যে সংঘটিত হয় তাহলে এই উত্তর হবে মোঘল মোঘলদের পক্ষ থেকে ছিল বৈরাম খাঁ এবং আফগানের পক্ষ ছিল হিমু এই দুইজনের মধ্যেই কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল হলদিঘাটের যুদ্ধ কখন হয়েছিল গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবার হচ্ছে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আকবর ও রাণা প্রতাপ সিংহের মধ্যে হলদিঘাটের যুদ্ধ মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন মুঘলদের প্রধান সেনাপতি ছিলেন মোগলদের সেনাপতি কে ছিলেন মান সিংহ পরে এবার দেখব পরের প্রশ্ন রয়েছে পরের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন হলো রানা প্রথাপ কোন যুদ্ধে মোগলদের নিকট পরাজিত হয়েছিল যে রানা প্রথাপ পরাজিত হয়েছিল হলদিঘাটের যুদ্ধে পর প্রশ্ন আকবরের জীবনের শেষ যুদ্ধাভিযান কোনটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আকবরের জীবনের শেষ যুদ্ধাভিযান হলো ষোলোশো এক খ্রিস্টাব্দে খানদেশের আশিরগড় দুর্গ জয় এটি ছিল কিন্তু আকবরের সর্বশেষ যুদ্ধভিযান পরের আমরা প্রশ্ন দেখব কী বলছে কত খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয় মৃত্যু হয় ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে কত ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে এবারে আমরা দেখব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কে ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেন গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মুঘল সম্রাট আকবর ভারতে কিন্তু মনসবদারি প্রথা প্রবর্তন করেন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন দিন ই ইলাহির প্রবর্তন কে করেন ওই একই উত্তর আকবর কিন্তু প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার রয়েছে পরের প্রশ্ন আকবরের রাজত্বকালে দুজন ঐতিহাসিকের নাম কি তাহলে আকবরের রাজত্বকালে দুজন কে ছিলেন আবুল ফজল ও আব্দুল আব্দুর কাদের বদায়নি শুধু বদায়ুন বললেও কিন্তু হবে তবে মনে রাখতে হয় এবার আমরা পরের আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো দেখার জন্য জাহাঙ্গীরের পূর্ব নাম কি জাহাঙ্গীরের পূর্ব নাম কিন্তু ছিল সেলিম ঠিক আছে পরের প্রশ্ন হলো সম্রাট জাহাঙ্গীরের কোন শিগগুর পানদণ্ড দেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চম শিখগুরু অর্জুনের কিন্তু তিনি প্রাণদণ্ড দেন মালিক অম্বর কে ছিলেন মালিক অম্বর ছিলেন আহম্মদনগরের পরাক্রান্ত হাফসি মন্ত্রী পরে কত খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হন ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে শাহজাহান কিন্তু কি হন সম্রাট হন শাহজাহানের পূর্ব নাম কি ছিল শাহজাহানের পূর্ব নাম ছিল খরাম রাম ওকে পরবর্তীতে কিন্তু শাহজাহান নাম হয় আচ্ছা যাই হোক আমাদের পরের প্রশ্ন কী রয়েছে সেটা এবার দেখব পরের প্রশ্ন আমাদের রয়েছে খুব তাজমহলকে প্রতিষ্ঠা করেন খুবই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাজমহল প্রতিষ্ঠা করেন শাহজাহান তাজমহলকে প্রতিষ্ঠা করেন শাহজাহান মহীর সিংহাসন কে তৈরি করেছিলেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মহীর সিংহাসনে তৈরি করেছিলেন কিন্তু শাহজাহান আকবরের সভাকবিকে ছিলেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আকবরের সভাপতি ছিলেন সভা কবি ছিলেন বীর বল সভাপতি নয় সভা কবি পরে হলো আকবরের রাজসভার শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ গেছিলেন তান সেন আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীত শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তান সেন হচ্ছে অপর নাম রামতনু পাণ্ডে এবার যাবো আমরা পরে প্রশ্ন ঐরঙ্গজেব কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে ঐরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসেন মারাঠা শক্তির প্রতিষ্ঠাতাকে মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা হলো শিবাজী ভোঁসলে মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা শিবাজি ভোঁসলে এবার আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পরীক্ষায় আসার মতো সেগুলো এবার আমরা দেখব তার মধ্যে প্রথম প্রশ্ন হলো পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে যে পুরন্দরের সন্ধি হয়েছিল সেটা কাদের মধ্যে হয়েছিল শিবাজী এবং ঐরঙ্গজেবের পক্ষে কিন্তু জয় সিংহের মধ্যে শিবাজি এবং ঐরঙ্গজেবের পক্ষে ছিল জয় সিংহ কত খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যভিষেক হয় ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয় কোথায় শিবাজীর রাষ্ট্রবিধি হয় রায়গড় দুর্গে কোথায় হয়েছিল রায়গড় দুর্গে শিবাজী কি উপাধি গ্রহণ করেছিলেন খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছত্রপতি ও গ্রহব্রাহ্মণ প্রতিপালক এই দুটি উপাধি কিন্তু শিবাজী গ্রহণ করেছিলেন শিবাজী কত খ্রিস্টাব্দে শিবাজীর মৃত্যু হয় ষোলোশো আশি খ্রিস্টাব্দে এবার আর পরে প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখার মতো শিবাজি পূর্বত দুটি রাজস্বের নাম কি শিবাজী পূর্বত দুটি রাজস্বের নাম চৌথ ও সরদেশমুখী মুখী আবার বলছি চৌথ ও সরদেশমুখী মুখী এবার চলে যাব পরের প্রশ্নগুলোতে পরের প্রশ্ন কি রয়েছে শিবাজির অশ্বারোহী সেনাবাহিনীর নাম কি শিবাজি অশ্বারোহী সেনাবাহিনী হলো শিল্লার ও বর্গি ঠিক আছে বাংলায় একটা ছড়াতে বলা হয় যে বর্গী এলো দেশে অর্থাৎ ওই সময় শিবাজির যে বাহিনী মহারাষ্ট্রর যে বর্গী বাহিনী তারা কিন্তু বাংলাতেও কিন্তু হানা দিয়েছিল বলেই কিন্তু কথাটা রয়েছে পরের প্রশ্ন হলো ঐরঙ্গজেবের কত খ্রিস্টাব্দে মৃত্যু হয় খুবই খুব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার পরীক্ষা এসেছে আবারও যে সামনে পরীক্ষায় সতেরোশো সাত খ্রিস্টাব্দে কিন্তু ঐরঙ্গজেবের মৃত্যু ঘটে চোদ্দোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে যে পর্তুগিজ নাবিক কালিকটে এসে পৌঁছেছিলেন তার নাম ভাস্কো ভাস্কর গামা প্রশ্নটা এখানে আসে ভাস্কো ডা গামা কত খ্রিস্টাব্দে হ্যাঁ কালিকটে পৌঁছেছিলেন সেটা কিন্তু চোদ্দোশো অষ্টানব্বই বললে হবে এবং এখানকার আরেকটা প্রশ্ন কী তিনি কোন দেশের ছিলেন পর্তুগিজ নাবিক ছিলেন কিন্তু এটাও কিন্তু মনে রাখতে হবে কত খ্রিস্টাব্দে ভাস্কর ডাগামা প্রথমবার কালীকটে বা ভারতবর্ষে পৌঁছেছিলেন চোদ্দোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় লন্ডনের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল যেটা ভারতবর্ষ শাসন করেছিল সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিলো ষোলোশো খ্রিস্টাব্দে এবার হচ্ছে কোন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে জাহাঙ্গীরের রাজসবায়ী ছিলেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উইলিয়াম হকিংস এবং তারপরে প্রশ্নটা আবার ইম্পর্টেন্ট আরও বেশি ইম্পর্টেন্ট জাহাঙ্গীরের দরবারে কে ইংলিশ খান নামে পরিচিত ছিল তাহলে উইলিয়ামস হকিংসেই কিন্তু ইংলিশ খান নামে পরিচিত ছিল এবার দেখবো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ইংল্যান্ডের রাজার দূত হিসাবে কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন ইংল্যান্ডের রাজার দূত হিসেবে জাহাঙ্গীরের রাজ্যসভায় আসেন স্যার টমাস রো কে কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন জব চাণক জব চার্নক কিন্তু কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন এবং হচ্ছে পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে কলকাতা মহানগরীর মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা হয় ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে আমরা দেখব তারপরের আরও কিছু প্রশ্ন কলকাতা মহানগরীর জন্মকালে দিল্লির সম্রাটকে ছিলেন যখন কলকাতা মহানগরী জন্ম হচ্ছে তখন দিল্লির সম্রাট ছিলেন ওই রঙ্গজেব পরের প্রশ্ন কি কলিকাতা ফোর্ট উইলিয়ামের উইলিয়ামের কেন ওই রকম নামকরণ করা হয় বলা হচ্ছে কি ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে ওই দুর্গটির নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম পরের প্রশ্ন রয়েছে শাহজাহানের শাসনকালে এই দেশে এসেছেন এমন একজন বিদেশির নাম শাহজাহানের শাসনকালে এসেছিলেন ফরসিবণিক ভার্তা নিয়ে কে ফরসিবণিক ভার্তা নিয়ে পরে হচ্ছে মুঘল যুগে ভারতের একটি বিখ্যাত সুতিবস্ত্র শিল্প কেন্দ্রের নাম লেখা মুঘল যুগে অনেকগুলি সুতিবস্ত্র কেন্দ্র ছিল তার মধ্যে ছিল বুরহানপুর পাটনা যৌনপুর এগুলো ছিল কিন্তু শ্রুতিবস্ত্রের অন্যতম শিল্প কেন্দ্র পরে হচ্ছে মুঘল যুগে ভারতের একটি বিখ্যাত সামুদ্রিক বন্দরের নাম কি। তাহলে মুঘল যুগে অনেকগুলি বিখ্যাত সামুদ্রিক বন্দর ছিল তার মধ্যে ছিল সুরাট কালিকট মুসলিপত্তম ও হুগলি আচ্ছা এরপরের আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো এবার আমরা দেখবো সেই প্রশ্নের মধ্যে রয়েছে মোঘল যুগে ভারতের সরকারি ভাষা কি ছিল খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ফারসি ভাষা কী ভাষা ফার্সি ভাষা কে ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন যা ইম্পর্টেন্ট প্রশ্ন ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন বদায়নি পরের প্রশ্ন রামচরিত মানুষ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রামচরিত মানুষ কে রচনা করেন রামচরিত মানুষ রচনা করেন কবি তুলসী দাস কী নাম কবি তুলসী দাস পরে আছে চৈতন্য চরিত্রামৃত কে রচনা করেন চৈতন্য চরিত্র মৃত্যু রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ ইম্পর্টেন্ট প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ পরের প্রশ্ন রয়েছে মুকুন্দরাম চক্রবর্তীর একটু শ্রেষ্ঠ রচনা উল্লেখ করো তাহলে মুকুন্দরাম চক্রবর্তী লিখেছিলেন কবি কঙ্গন চন্ডি কি লিখেছেন কবি কঙ্গন চণ্ডী এবার আমরা দেখব পরের প্রশ্ন রয়েছে কি পরের প্রশ্ন আমাদের পরে প্রশ্ন রয়েছে মুঘল যুগে মারাঠা ভাষায় উন্নতিতে সাহায্য করেছিলেন এমন এক নাম সেটা হচ্ছে একনাথ তুকারাম একনাথ তুকারাম এটা ইম্পর্টেন্ট আদি আদিগ্রন্থ গুরু গ্রন্থ গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ শিখগণের কিন্তু ধর্মগ্রন্থ লাস্ট প্রশ্ন পাহাড়ি শিল্পনীতি নীতি কোন অঞ্চলে গড়ে ওঠে পাঞ্জাবের কাংড়া অঞ্চলে পাহাড়ি শিল্পনীতি গড়ে ওঠে তাহলে বন্ধুরা আজ এখানেই আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে কথা হবে তবে এই ভিডিওটির পাওয়া যাবে স্টাডি ফার্স্ট বাংলা ইউটিউব চ্যানেলের শর্টকাট হিস্ট্রি নামক প্লেলিস্ট প্লেলিস্টে গলেই গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি এবং এই ভিডিওটি বাদেও কিন্তু আরও অনেক এরকম শর্ট প্রশ্নের প্রশ্ন এবং উত্তরের কিন্তু ভিডিও রয়েছে আপনারা সেগুলো গেয়ে দেখতে পারেন তাহলে আজ এখানেই জয়হেন্দ